So hey, what's up guys, welcome to Indian Game Addict and another event video. আচ্ছা তো এটা একটা ইভেন্ট ভিডিও, এই ভিডিওতে আমি হায়াতো একটা ইভেন্ট আসছে ওই ইভেন্টের কথা বলবো। এখানে এই ইভেন্টটা হচ্ছে 15 থেকে 24 তারিখ পর্যন্ত এপ্রিল মাসের, আর এখানে বলা হয়েছে যে এক্সপ্লোরিং হায়াতো হাউস, টেক এ ভার্চুয়াল ট্যুর, ডিসকভার হায়াতোস ফ্যামিলি সিক্রেট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আচ্ছা তো আমাদেরকে হায়াতোর হাউস এক্সপ্লোর করতে বলছে অ্যান্ড হায়াতোর যে ফ্যামিলির সিক্রেটগুলো আছে ওগুলো ডিসকভার করে আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলছে। আরে ভাই, লোড হইতে এত সময়। আচ্ছা তো লোড হয়েছে ভাই, অনেক সময় লাগছে। আর এই একটা চিঠি আসছে যেটা হচ্ছে ইয়াগামি পাঠিয়েছে, অ্যান্ড ইয়াগামি কে? ইয়াগামি, ডিয়ার ডিটেকটিভ, দ্য ইয়াগামি স্টেট ইজ ইন নিড অফ ইয়োর অ্যাসিস্ট্যান্স, এ প্রেশিয়াস রুবি নট অনলি ইন মনিটারি ভ্যালিউ বাট অলসো ডিপ সেন্টিমেন্টাল ভ্যালিউ হ্যাজ গন মিসিং। ইট বিলং টু হায়াতোস মাদার মিজুকি, আই উড ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট ইয়োর অ্যাসিস্ট্যান্স ইন দ্য রিকভারি অফ দিস প্রেশিয়াস আইটেম, ওল্ড ফ্রেন্ড, থ্যাংক ইউ ক্যান্তা। আচ্ছা তো এইখানে একজনের থেকে সাহায্য চাওয়া হয়েছে অ্যান্ড বলছে যে তাদের একটা রুবি আছে যেটা হারিয়ে গিয়েছে, অ্যান্ড রুবিটা হচ্ছে হায়াতোর মায়ের, যার নাম হচ্ছে মিজুকি। আর আমরা এখন যাব ইয়াগামি রেসিডেন্সে, এইটা হয়তো হায়াতোর বাসা। আচ্ছা তো এইটা হচ্ছে হায়াতোর রুম, অ্যান্ড এইখানে কি করতে বলতেছে, এইখানে একটা মোকর অ্যাবিলিটি একটা চিহ্ন আছে যেটা আননোন কোড। কিসের আননোন কোড? এটা তো একটা ঘড়ির মতো কিছু একটা। আচ্ছা তো এইখানে ক্লিক করতে বলতেছে এ নেটসুকে। আচ্ছা তো এটা হচ্ছে নেটসুকে, অ্যান্ড এইটা হায়াতোকে তার আঙ্কেল গিফট করছে। আর এছাড়া একটা ডায়েরি আছে যেটা হচ্ছে এ স্ট্রেঞ্জ নাইটমেয়ার নোটেড ইন হায়াতোস ডায়েরি। আচ্ছা তো এটা হচ্ছে হায়াতোর ডায়েরি, আর এইটাতে তার দুঃস্বপ্নের কথা বলা হয়েছে। আচ্ছা তো এই ডায়েরিতে বলা হয়েছে যে হায়াতো প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখে যেখানে একটা স্পাইডার কি মাকড়সা তার স্বপ্নে আসে অ্যান্ড তার মাথায় যত সব স্বপ্ন আছে সব কেড়ে নিয়ে যায়। আর এই স্পাইডারে একটা চেহারা দেখা যায় যেইটা তার সব কিছু ধ্বংস করতে চায় আর কি, তার লাইফ, তার জীবনটা ধ্বংস করতে চায়, এরকম কিছু একটা লেখছে। আর এইখানে একটা ছবি আছে যেটা হচ্ছে হায়াতো ইয়াগামি। আচ্ছা এটা হচ্ছে হায়াতোর একটা ছবি, ছবিটা দেখতে অবশ্য সেই রকম, কিন্তু এই ছবিতে কিছু নেই। নো আদার ক্লু, লেটস গো টু আনাদার রুম। আচ্ছা তো এখানে কোনো ক্লু নাই, এটার জন্য আমরা আরেকটা রুমে আসছি যেটা হচ্ছে সৌতাস রুম। সৌতাস না সোয়াতাস কী বলছে? এইখানে একটা পিকচার আছে, এইটা হচ্ছে এ ফোটো অফ হরিজনস বোর্ড অফ ডাইরেক্টার্স, এ কিপসেক অফ হায়াতোর ফাদার সোয়েতা ইয়াগামি। আচ্ছা তো হায়াতোর বাবা একটা স্মৃতি এইটা। নো আদার ক্লু, আচ্ছা তো এইখানেও ক্লু পাইনি। আর আমরা আসছি ইয়াগামি রেসিডেন্সের ব্যাকইয়ার্ডে, আর এখানে তো কোনো ক্লিক করার অপশন নেই। কোথায় ক্লিক করবো রে ভাই, সব জায়গায় তো ক্লিক করতেছি। কি এটা হচ্ছে হায়াতোর, আচ্ছা তো প্র্যাকটিসে একটা জায়গা, আর একটা পাখি আসছে, পাখিটা কিসের? এই পাখিতে ক্লিক করতে বলছে, আর ক্লিক করার পর এখানে, আচ্ছা তো আমরা রুবিটা পেয়ে গেছি এই পাখির কাছে হয়তো ছিল। অ্যান্ড ভাই গান একটা মিউজিক চলতেছিল, মিউজিকটা অফ করতে যাই আমরা কোথায় চলে আসছি? ওয়েট, দেয়ার্স ফোর্জ ফর মেকিং শর্টস। আর এখন হচ্ছে হাউ, আচ্ছা তো ইভেন্টটা শেষ, অ্যান্ড এখন হচ্ছে যে আমাদের একটা ট্রেলার দেখতে বলতেছে কোনো একটা ভিডিওর। এই ভিডিও ট্রেলারটা দেখলে হয়তো কোনো একটা গিফট দিবে, আমি এই ভিডিওটা পরে দেখি, তোমরা তোমাদের ইচ্ছে দেখে নিও এইটা, এই ভিডিওটা আমি পরে দেখব। আর ভাই আমি তো ভিডিওটা দেখিও না, আমাদেরকে এই রিডিম কোডটা দিয়ে দিছে। এখন তোমরা ভাবতেছো যে এই রিডিম কোডটা কিসের? ভাই বেশি কোনো কিছু মনে করো না তোমরা, এই রিডিম কোডটা হচ্ছে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচারের। তোমরা এখানে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচারের পিকচার দেখতেই পারতেছো, অ্যান্ড এখানে ইভেন্টে বলা হয়েছে যে এক্সপ্লোরিং হায়াতো হাউস, আর এক্সপ্লোর করলে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার দিবে আমাদেরকে। আর এখানে আরেকটা অপশন আছে ফ্রি ফায়ার ইউনিভার্স, এখানে কিছু কয়েকটা স্টোরিজ দেওয়া আছে যেগুলো তোমাদের পড়তে মনে চাইলে তোমরা পড়তে পারো। এই গল্প পড়ার আমার কোনো তেমন কোনো ইচ্ছেই নেই, এইখানে অনেক ধরনের গল্প আছে আর এই স্টোরিজগুলোর কয়েকটা চ্যাপ্টারও আছে, বেশি থেকে বেশি মাত্র তিনটা চ্যাপ্টার হবে, আর এখানে এই গল্পগুলো আছে মোট 60টা। তবে এই গল্প ছাড়া এখানে কাজের একটা জিনিস আছে যেটা হচ্ছে কমিক্সগুলা,
আর ভিডিও আছে যেগুলো তোমাদের দেখতে মনে হচ্ছে দেখো। আমার আমার এখানে কাজের জিনিস হচ্ছে এই কমিক্স, এইখানে কমিক্স হচ্ছে প্রায় পাঁচটা, হয়তো পাঁচটা কমিক্স আছে। আর এই কমিক্সগুলো তোমরা চাইলে আমি এক্সপ্লেন করতে পারি, তোমাদের এই কমিক্সগুলো পড়তে ভালো লাগবে, কিন্তু এই কমিক্সগুলো পড়ার থেকে শুনতে আরও বেশি ভালো লাগবে। তাই তোমরা যদি এই কমিক্সের ওপরে কোনো এক্সপ্লেনেশন ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। অ্যান্ড এই ইভেন্টটা প্রায় এখান পর্যন্তই শেষ, তো ইভেন্ট সম্পর্কে আর কিছু বলতে চাই না। কিন্তু আরও একটা কথা, যে একটু আগে যেই ভিডিওটা দেখছো, ভিডিও ট্রেলার, তোমরা ওইটা দেখো, দেখলে এই নতুন একটা ইভেন্ট হয়তো আসবে, নতুন একটা ইভেন্ট অথবা গেমে হয়তো কোনো নতুন আপডেট আসবে, ওই ভিডিওটা দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবা। অ্যান্ড এছাড়াও তোমরা ওয়েটিং লবিতে একটা কাগজ দেখতে পারবে, এই কাগজ প্রায় সব জায়গায় ছড়ানো আছে ওয়েটিং লবিতে। তো এখানে বলা হয়েছে যে একটা প্রাণী হয়তো এইটাই, তো এইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই প্রাণীটা হয়তো বারমুডা ম্যাপে কোনো এক জায়গায় হারিয়ে গেছে। অ্যান্ড এই প্রাণীটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলতেছে। আর এছাড়াও তোমরা যে ওয়েটিং লবিতে একটা টলারের মতো দেখতেছো, এইটাও সেই ইভেন্টেরই কোনো একটা অংশ। অ্যান্ড এই ইভেন্ট সম্পর্কে যতটুকু জানা ছিল সবই বলছে, এছাড়া আর কোনো কিছু আমার জানা মতো আর কোনো কিছু নেই। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড এরকম ইভেন্টের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কারণ আমি এরকম ইভেন্ট আর কি ইভেন্ট সম্পর্কে কোনো কিছু বলি না, তবে এই ইভেন্টটা আমার কাছে কিছুটা ডিফারেন্ট মনে হয়েছে, এটার জন্য আমি বলছি। আরও একটা কথা যেটা বলছিলাম, তোমরা সেই কমিক্সের কোনো আর এক্সপ্লেনেশন ভিডিও চাইলে এখনই জানাও। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।